আঙুলটা মোটামুটি ধরে নিন এই দু বছর থেকে এইভাবে ভাঙছে। হ্যাঁ, তা এই যে এই যেভাবে নাকি বাঁধনের হওয়ার কথা ছিল সেভাবে তো মাটি ফেলছে না, বস্তার বস্তার মাটি সম্পূর্ণ 5 কেজি 4 কেজি করে মাটি ফেলছে বস্তার ভিতরে, বস্তা ভালোভাবে সেলাই হয়নি। হ্যাঁ, নেট দিয়ে যেভাবে বাঁধার কথা সেভাবে বাঁধেনি। হ্যাঁ, সম্পূর্ণ নেট এখানে যেখানে সেখানে চুরি হয়ে বেড়াচ্ছে, এগুলো সমস্ত সম্পূর্ণ পয়সা নেতাদের পকেটে ঢুকছে, হিসাবে চলে গেছে নদীর মন্দিরটা চলে গেল। বাড়িঘর কি তলিয়ে গেছে? হ্যাঁ, বাড়িঘর অনেক বাড়িঘর চলে গেছে। দুটার থেকে ভাঙনি শুরু হয়েছে, তাও বিএনসিরাও জানে না যে এখানে ভাঙতেছে, তারাও তো একটু আরাম নেয়, শুয়ে থাকে। এখানে মন্দির থেকে ঠাকুর বিসর্জনা দিলাম, সব কিছু করলাম, তারপরে এসে আমরা শুয়ে রয়েছি খাওয়া দাওয়া করে। শোয়া পরে আমরা 4টার সময় বিএনসির করে যে সময় জলে পড়ে গেছে, ওরা সেই সময় ই পাইছে, মানে মাটিটা বসে গেছে, বসে গেলে কি করে জানবো এখানে ভাঙতেছে। যে সময় জল পাইছে শরীরে, সেই সময় দেখা যায় আমরা কোণে পড়ে গেলাম, সেই সময় আমরা চিল্লা চিল্লি না গেছি আমরা জলে। বিএসএফ জওয়ানরা, বিএসএফ জওয়ানরা এখানে ক্যাম্প করেছিল, ক্যাম্প করেছিল। আচ্ছা, তারাই আইসে আমাদের এইখানে চিল্লা চিল্লি করছে যে তোমরা সবাই ওটরে হিন্দিতে বলছে তোমাদের মন্দিরে টুট গেল, মন্দিরে টুট গেল। সেই সময় আমরা ঘরের দুয়ার খুলে দেখি এই অবস্থা, আমরা সেই সময় থেকে পাড়ার লোকজন নিয়ে আমরা এই যে ভাঙন নিয়ে গেছি। এখন পর্যন্ত কি কি জিনিস তলিয়ে গেছে এখান থেকে? কি কি জিনিসের মধ্যে আমাদের বাড়ি ঘরের দিকে আন্তরিক ক্ষতি হয় নাই, আজকের যা এই মন্দির থেকে যে ক্ষতি হয়ে গেলো এটাই হলে আমাদের বেশি দুঃখ আঘাত না গিয়ে গেলো। এখন কি চাইছেন আপনারা? এখন কি চাম, আমাদেরও নাই জাগা বাসা নাই কিছু, আমাদের মাছ ধরে দুইটা মারলি খাই, না মারলে আমাদের এই পানি বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের খুব কষ্ট হয়। পায়খানা বাথরুম বেশ ভালোভাবে নতুন করেছিল, ওগুলো করে নিচ্ছে আর এখন তো করছে এখনো।